উদয়পুর ছনবন জামে মসজিদের বিপরীতে জাতীয় সড়কের জন্য পূর্ব অধিগৃহীত খালি জমির উপর নেতাজি সুভাষ সেতু পুনর্নির্মাণ করে মসজিদটি সুরক্ষিত রাখার দাবি জানিয়ে শনিবার গোমতী জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের নিকট স্মারকলিপি প্রদান করল ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের এক প্রতিনিধি দল। এদিন জন অধিকার সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ আনোয়ার উল্লাহের নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য, এটি নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনিক জট লেগে রয়েছে। আজ আমরা উদয়পুর ছনবন টাউন জামে মসজিদের বিষয়ে আমরা ডিএম মহোদয়ের কাছে দেখা করতে এসেছি। বিষয়টা হলো, উদয়পুর ছনবন টাউন জামে মসজিদ 1890 সালে তৈরি হয়েছে। এই মসজিদের আজকে 131 বছর পূর্ণ হয়েছে। এই মসজিদের দেড়কানি সম্পত্তি ছিল, মাত্র 3 ঘন্টা জমি বাদে বাকি সমস্ত সম্পত্তি হাইওয়ে, টাউনমুখী সড়ক এবং ব্রিজ মিলিয়ে এখানে সমস্ত মানে জনকল্যাণ কাজে, উন্নয়ন কাজের মধ্যে সমস্ত জায়গা দিয়ে দেওয়া হয়েছে। এখন মাত্র 3 ঘন্টা জায়গা রয়েছে মসজিদে। তো এখন সরকার এই ব্রিজের মেয়াদকাল শেষ হয়ে যাওয়ার কারণে সরকার বলছে যে নতুন ব্রিজ তৈরি করতে। এখন নতুন ব্রিজ তৈরি করতে গেলে মসজিদের বিপরীত পাশে আগেরই সরকারের একুইজিশন করা জমি রয়েছে, ওই একুইজিশন করা জমি দিয়ে যদি মানে ব্রিজ এবং রাস্তা আনতে হয় তাহলে তার পর্যাপ্ত পরিমাণ জমিন রয়েছে। আর ওই দিক দিয়ে যদি ব্রিজ করা হয় এবং রাস্তা আনা হয় তাহলে রাস্তাটা সোজাও হবে, অ্যাক্সিডেন্ট থেকেও বাঁচা যাবে, আবার নতুন একুইজিশনও লাগবে না, আবার মানুষেরও কোনো ক্ষয়ক্ষতি হবে না, পাশাপাশি মসজিদেও বেঁচে যাবে। এই দাবি নিয়ে আজকে আমরা মহোদয়ের কাছে এসেছি। এর আগেও আমরা কয়েকবার কিন্তু ডেকোরেশন দিয়েছি, কিন্তু বারবারই আমরা এই দাবি জানিয়ে আসছি। গত 20 তারিখে দৈনিক সংবাদের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে সরকার একটা বিজ্ঞপ্তি দিয়েছে, যে বিজ্ঞপ্তির মধ্যে দিয়েছে যে এখানে যাদের নতুন করে একুইজিশন করা হয়েছে তারা 21 দিনের মধ্যে টাকা নিয়ে আসবে, আর 21 দিন পর সরকার এখানে টেক আপ করবে, রাস্তার কাজ শুরু করবে। এর মানে হলো মসজিদটা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা আজকে আবার নতুন করে মহোদয়ের কাছে মানে ডিএম মহোদয়ের কাছে আমরা এসেছি আমাদের এই দাবিটা জানানোর জন্য।